আরে ভাই 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 এ কে শাহরুখ খান ওনার নাম জওয়ান রিলিজ হবে সেভেন সেপ্টেম্বর ভাই জওয়ান আসছে সেভেন সেপ্টেম্বর তার আগেই বিদেশেই তো সাইক্লোন শুরু করে দিয়েছে জওয়ান সাইক্লোন শুরু হয়ে গেছে ভাই তোমাদেরকে এখন এই ভিডিওতে যে আপডেটটা দিতে চলে এসছি বন্ধুরা যারা এসআরকের ফ্যান তারা প্রচণ্ড আনন্দিত হবে এখন যে আপডেটটা দেবো সেটা বিদেশ রিলেটেড আপডেট ইউকের আপডেট দেবো তোমাদেরকে ইউনাইটেড কিংডম ভাই জওয়ানের ঝড় তো স্টার্ট ভাই অ্যাডভান্স বুকিং কি লেভেলের চলছে তোমাদেরকে জানাবো এই ভিডিওতে সো চলো লেট স্টার্ট দ্য ভিডিও তোমাদের সকলের কাছে একটাই রিকোয়েস্ট যারা এই চ্যানেলে নতুন যারা প্রথমবার আমার এই ভিডিওটা দেখছো যদি তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকে ডেফিনেটলি আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা প্রেস করে দিতে কিন্তু ভুললে একদম চলবে না আর ভিডিওটাতে লাইক করতে হবে কমেন্ট করে জানাতে হবে যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো আর কী কী ভিডিও তোমরা দেখতে চাইছো তোমাদেরকে এখন যে আপডেটটা দিয়ে দেব বন্ধুরা এটা প্রচণ্ড রিসেন্ট একটা আপডেট কিছুক্ষণ আগেই কিন্তু আপডেটটা এসছে ইউকেতে জওয়ান ঝড় স্টার্ট কীরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে তোমরা শুনলে ছিটকে যাবে তোমাদেরকে বলেছি না এই জওয়ান হচ্ছে পাঠানের দাদু বাবাও নয় দাদু এই যে পাঠানের দাদু বলছি জওয়ানকে কেন বলছি এটা তোমরা বুঝতে পারবে এখন ভিডিওটা গোটাটা দেখো চলে আসি আমরা জওয়ানের হিন্দি ভার্সন জওয়ানের হিন্দি ভার্সন অ্যাডভান্স বুকিং রিপোর্ট কি বলছে ভাই আমরা দেখে নেব ইউকে ইউনাইটেড কিংডম জওয়ানের হিন্দি ভার্শন এখনও পর্যন্ত লেটেস্ট আপডেট অ্যাডভান্স বুকিং হয়েছে ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ পাউন্ড ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ পাউন্ড অ্যাডভান্স বুকিং ওনলি হিন্দি ভার্সান আছে শুধু একটা ঝড় করতে আসে নাই স্যারকে চারিদিক থেকে ঝড় শুরু করে দিয়েছে এবার যদি আমরা এই ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ পাউন্ডকে ইন্ডিয়ান রুপিতে আমরা যদি কনভার্ট করি তাহলে দেখা যাচ্ছে কত টাকা তোমাদেরকে একটুখানি গুনে গুনে বলি মোটামুটি আমরা দেখতে পাচ্ছি একক দশক শতক হাজার অজুত লক্ষ নিচুত আঠাশ লক্ষ আঠাশ লক্ষ আটশো চুয়াল্লিশ টাকা সাতচল্লিশ পয়সা আঠাশ লক্ষ টাকার অ্যাডভান্স বুকিং অলরেডি ইউকেতে জওয়ানের হিন্দি ভার্সনের হয়েছে ঠিক শুনছ এবারে আসি তামিল তেলেগু তারাই বা পিছিয়ে থাকে কেন হ্যাঁ হিন্দির থেকে একটুখানি পিছিয়ে আছে এটা তো ঠিক তবে তারাও কিন্তু নিজেদের জায়গায় বেশ ভালো মতন খেলছে কারণ যদি আমরা ইন্ডিয়ার বিজনেস দেখি জওয়ানের যেমন নর্থ ইন্ডিয়ায় বিজনেস করবে সাউথ ইন্ডিয়া বলবে হুশ আমরাও আছি কারণ ওইভাবে বুদ্ধি করেই কিন্তু জওয়ানকে তৈরি করা ঠিক আছে তো আমরা দেখে নিই এবার তামিল বেল্ট তেলেগু বেল্টে কীরকম অ্যাডভান্স বুকিং হচ্ছে তেলেগু বেল্টে যেটা জানা যাচ্ছে বন্ধুরা চার হাজার ছশো পাউন্ডের অ্যাডভান্স বুকিং হয়েছে এখনও পর্যন্ত লেটেস্ট আপডেটস এখনও পর্যন্ত কিন্তু বলছি টিল নাও চার হাজার ছশো পাউন্ড যেটা যদি আমরা ইন্ডিয়ান রুপিতে ট্রান্সফার করি তাহলে দাঁড়াচ্ছে একক দশক শতক হাজার অজুত লক্ষ চার লক্ষ সাতাশি হাজার একশো তিন টাকা উনচল্লিশ পয়সা চার লক্ষ সাতাশি হাজার একশো তিন টাকা উনচল্লিশ পয়সা অলমোস্ট পাঁচ লক্ষ টাকা আমরা প্রায় বলতে পারি এটা কিন্তু তেলুগু বেল্টের কথা বলছি এবার যদি আমরা আসি তামিল বেল্টে কীরকম রেসপন্স আসছে প্রচণ্ড ভালো তেলেগু বেল্ট বলছে আমায় দেখ তামিল বেল্ট বলছে আমায় দেখ ধারে কাছ দিয়েই যাচ্ছে দুটো তামিল বেল্টে চার হাজার দুশো পাউন্ড এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং হয়েছে চার হাজার দুশো পাউন্ডের এখনও পর্যন্ত অ্যাডভান্স বুকিং হয়েছে যেটা যদি আমরা ইন্ডিয়ান রুপিজে ট্রান্সফার করি তাহলে দেখা যাচ্ছে বন্ধুরা একক দশক শতক হাজার অযুত লক্ষ চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা সাতান্ন পয়সা চার লক্ষ চুয়াল্লিশ হাজার চার লক্ষ চুয়াল্লিশ হাজার সাতশো ছেচল্লিশ টাকা সাতান্ন পয়সা তাহলে আমরা বলতে পারি মোটামুটি তামিল বেল্টেও কিন্তু এখনও পর্যন্ত ইন্ডিয়ান রুপিস হিসেবে প্রায় সাড়ে চার লক্ষ টাকার টিকিট বিক্রি হয়ে গেছে জওয়ানের তামিল বেল্ট তাহলে এবার যদি আমরা এখন টোটাল করি ইন্ডিয়ান রুপিজ হিসেবে টোটাল অ্যামাউন্টটা কী আসছে তোমাদেরকে ডেফিনেটলি জানিয়ে দেবো আবার একটু পড়ে নিই একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার ছশো চুরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা বন্ধুরা সাঁত্রিশ লক্ষ বত্রিশ হাজার ছশো চুরানব্বই টাকা তেতাল্লিশ পয়সা যেটা পাঠানের থেকে ফর্টি পার্সেন্ট হায়ার ভাই ফর্টি পারসেন্ট হায়ার পাঠানের অ্যাডভান্স বুকিং এই সময় যেটা ছিল জওয়ানের অ্যাডভান্স বুকিং পাঠানের থেকে চল্লিশ শতাংশ ওপর দিয়ে যাচ্ছে ওই জন্যই তো বলছি পাঠানের ঠাকুরদা জওয়ান দাঁড়াও ধীরে ধীরে টাইম এগো কারও প্রমাণিত হবে যে নাতি ছিল পাঠান দাদু হচ্ছে জওয়ান চলো বন্ধুরা দেখা হচ্ছে খুব শিগগিরই নতুন কোনো ভিডিও নিয়ে ইনফরমেটিভ করার চেষ্টা করলাম এই ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো জানিও তোমাদের কেমন লাগলো তোমাদের সাপোর্টটা আমরা সকলে অনেক আশা করছি দেখা হচ্ছে খুব শিগগিরই টাটা